আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন এক আমি নতুন একটি দিনে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাদের সাথে আরেকটু ভিডিও দেখার তফিক দান করেছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন আরও ভিডিও বানাতে পারবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা চালতার আচার হাতে মাখা চালতার আচার কীভাবে বানাবো তার জন্য আমি এখানে চালতাকে কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছি এখন একটু ঠান্ডা হলে আমি এটাকে কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এ তো আমি একটা পাটা পাটা নিলাম এখন পাটার মধ্যে আমি মরিচ পাঁচফোড়ন জিরা এগুলো টেলে নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে পিষে নিচ্ছি একদম মিহি করে নিব তারপর আমি সিদ্ধ করা যে চালতা ছিল সে চালতাগুলোকে আমি পাটায় থেতে নিচ্ছি ভালোভাবে আমার এই হাতে মাখা চালতার আচারটা অনেক বেশি ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আমার এই আচারটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার একটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যখনই আমি নতুন ভিডিও বানাবো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ আমার চালতা চালতাগুলো থেতলে হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি এই হাতে মাখা চালতার আচারটা বানানো অতি সহজ আপনারা যখন তখন বানাতে পারবেন সুযোগ চালতা থাকলেই হবে এই তো আমি এক চামচ লবণ অ্যাড করে দিয়েছি এখন দিয়েছি আমি পাঁচ পুরনের গুঁড়োগুলো এখন এখানে দিচ্ছি জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো শুকনো মরিচ তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার সবগুলো সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন এটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি ছুটির দিনে বাচ্চাদেরকে এই হাতে মাখা আচারটা বানিয়ে দিই আমরাও খাই আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আলহামদুলিল্লাহ আমার চাল তারা হাতে মাখা আচারটা হয়ে গিয়েছে যদি আরও বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক দিবেন এবং শেয়ার করতে বলবেন না এবং কমেন্টসের মাধ্যমে বলে দিবেন আমার আচারটা কেমন হয়েছে এই বলে আজকে রেসিপি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ